আচ্ছা আমি একটা কথা বলি, বাংলাদেশে চলচ্চিত্রে মিডিয়া অ্যাকোয়ার্ড থাকো, বাংলাদেশে মিডিয়াতে আমার মনে হয় যে এক থেকে দুইটা টিম হওয়ার থেকে এর চেয়ে বেশি হওয়ার কথা না, কিন্তু দশটা বারোটার কীভাবে টিম হয়, আর যারাই যে মারামারির সাথে জড়িত, আমি একজন পরিচালকের নামও শুনলাম, একজন অভিনেতার নামই শুনলাম, কেনই বা করবে? আর আমার তো মনে হয় যে আমাকে ডেকেছিল কোনো কারণে, আমার যাওয়া হয় নাই, আমার কাছে এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। এই সামনে এই রং ঢং দেখানো সেলিব্রিটি ক্রিকেট টিম নামক এই ধরনের হওয়া উচিত না, হলে খুবই সুন্দর করে টিম গঠন করা উচিত, এবং নেপথ্যে কেউ যেন বাইরের থেকে নামধারী কিছু ডাইরেক্টর, প্রযোজক, আর্টিস্ট যেন বলে না যে না আমি পরিচালক, আমি একজন আর্টিস্ট, আমি কিছু ফেস কিন্তু আমি দেখেছি, তাদের কি যোগ্যতা আছে এই সেলিব্রিটি লীগের এই যে খেলাগুলি গেল, তারা মানে অংশগ্রহণ করেছে, আই ডোন্ট নো, আমি জানি না।